দর্শক, এই মুহূর্তে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি বিভিন্ন অপারেশনাল কমান্ডারের দায়িত্ব পালন করার সময় অনেকেই আমাকে এই ধরনের কমপ্লেন করেছেন, সাহায্যের জন্য আমাদের কাছে অ্যাপ্রোচ করেছেন। সেই নিরিখেই আমরা এই নতুন একটি ইউনিট চালু করতে যাচ্ছি। এই ইউনিটের সমস্ত অফিসাররাই হবেন নারী। যারা কল রিসিভ করবেন, যারা সহায়তা করবেন, ইনিশিয়াল পরামর্শ দেবেন, তদন্ত করবেন, তারা সব নারী কর্মকর্তা। এবং এই সমস্ত নারী কর্মকর্তা প্রয়োজনে আমাদের একাধিক ইউনিট এই সাইবার ক্রাইম নিয়ে কাজ করে। আমাদের ডিএমপি কাজ করে সাইবার ক্রাইম নিয়ে, আমাদের ডিবি কাজ করে, সিআইডি কাজ করে, পিবিআই কাজ করে, র্যাব কাজ করে, এটিইউ কাজ করে, তাদের বিভিন্ন ইউনিট সাইবার ক্রাইম নিয়ে কাজ করে। তো অনেকে এই সমস্ত জায়গায় অ্যাপ্রোচ করতে চান না, এই জন্য আমরা অল উইমেন ইউনিট তৈরি করছি, যেখানে সব কর্মকর্তারাই বা যারা কাজ করবেন তারা নারী। তোমরা আছো নাকি এখানে? আচ্ছা, ঠিক আছে, এই আমাদের সামনে দাঁড়িয়ে, আপনাদের সামনে দাঁড়িয়ে আছে অবস্থা। তো এরাই কাজ করবে, এবং তাতে করে আমাদের দৃঢ় বিশ্বাস যে একজন নারী যখন সেটা হতে পারে রিয়েল ওয়ার্ল্ড, অ্যাকচুয়াল ওয়ার্ল্ড কিংবা সাইবার ওয়ার্ল্ড, যে কোনো ওয়ার্ল্ডে একজন নারী ভিকটিম হলে সবচেয়ে কমফোর্টেবল বোধ করেন তার সমস্যা নারীর কাছে বলার জন্য। তো এই আমাদের এখানে যেহেতু অল উইমেন, মানে করা হয়েছে উইমেনদের জন্য, তা আমি মনে করি যে আমাদের দেশে যারা আমাদের যারা নারী সমাজ আছেন, আমরা চাইব না ডেফিনেটলি যে কোনো আমাদের কোনো নারী, আমাদের সমাজে কোনো নারী এই ধরনের সাইবার বুলিংয়ের শিকার হন বা ব্ল্যাকমেলের শিকার হন। এটা আমাদের এটা লাস্ট থিং উই ওয়ান, আমরা চাই না, এটা কখনো চাই না। তারপর যদি কেউ এই ধরনের অপরাধের শিকার হন, তাহলে তারা এই অল উইমেন ইউনিটের সহায়তা নেবেন। এবং এরা আবার আমাদের যে দেশব্যাপী ছড়িয়ে আছে 8টা ভিকটিম সেন্টার, এবং আমাদের বিভিন্ন ইউনিট যারা এই কাজ করে মামলা মোকদ্দমা লিগ্যাল অ্যাকশন নিয়ে থাকেন, তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যে কোনো ভিকটিমকে সহায়তা করবেন। রাজারবাগে কথা বলছিলেন পুলিশ মহাপরিদর্শক, আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। করের আওতা বাড়ানোর ক্ষেত্রে প্রধান অন্তরায় করদাতার ভয়। অটোমেশনের মাধ্যমে ভয় দূর করা সম্ভব। আগামী বছর নাগাদ দেশের সব কর অঞ্চলেই অনলাইন রিটার্ন দাখিলের সুবিধা নিশ্চিত করা হবে। রাজধানীতে কর অঞ্চল 6-এর ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য অনলাইন রিটার্ন জমা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম। তিনি বলেছেন, রিটার্ন দেওয়ার ঝামেলার কারণে কর প্রবৃদ্ধির হার বাড়ছে না। সাধারণ মানুষ যে ধরনের কর বিভাগ প্রত্যাশা করে, আগামী দিনে সেরকম একটি কর বিভাগ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। আর রিটার্ন দেওয়ার প্রক্রিয়া সহজ করা গেলে অতি দুর্বল কর জিডিপির হার বাড়ানো সম্ভব বলেও মনে করেন এনবিআর চেয়ারম্যান। বড় কোনো অর্জন বলবো না এটা, কিন্তু অন্তত এটা দিয়ে আমরা অনলাইন রিটার্ন সাবমিশনের প্ল্যাটফর্মে তো প্রবেশ করলাম। সামনের বছর বা আগামীবার ইনশাল্লাহ আমরা দৃঢ়প্রত্যয়ী যে সবগুলো কর অঞ্চলেই, সবগুলো জোন থেকে জোনেই অনলাইন রিটার্ন সাবমিশন সুবিধা সবাই পাবে।